আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে এই ভিডিওতে স্বাগতম। তো এখন আমরা দেখব নিট বর্তমান মূল্যের কিছু সুবিধা এবং অসুবিধা, বা আমরা যে এতক্ষণ নিট বর্তমান মূল্যের অঙ্কগুলো দেখলাম, তো এখান থেকে আমরা নিট বর্তমান মূল্যর কিছু সুবিধা সম্পর্কে জানব এবং কিছু অসুবিধা সম্পর্কে জানব। তো প্রথমেই আসে অর্থের সময় মূল্য বিবেচনা করে, যেটি হচ্ছে নিট বর্তমান মূল্যের একটি অন্যতম সুবিধা। কারণ আমরা যখন প্রকল্পে বিনিয়োগ করতে যাব, অবশ্যই আমাদের অর্থের সময় মূল্যর ধারণাটি মাথায় রাখতে হবে। তো যেহেতু এই মাধ্যমটি আমাদের বা এই প্রক্রিয়াটি অর্থের সময় মূল্য বিবেচনা করে, তো এই কারণে নিট বর্তমান মূল্যের সাহায্যে খুব ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। এরপরে আসে পুরো অর্থনৈতিক জীবনের আয় বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যখন নিট বর্তমান মূল্য করতে যাব, আমরা ইতোমধ্যে জেনেছি যে আমরা যদি 5 বছরের ধরে আমাদের আন্তঃপ্রবাহ হয়, তো সেক্ষেত্রে আমাদের পুরো অর্থনৈতিক জীবন সম্পর্কে, পুরো অর্থনৈতিক জীবনে যত আয় ছিল সেগুলোর বর্তমান মূল্য নির্ণয় করার পর আমরা হচ্ছে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ বাদ দেয়। তো এক্ষেত্রে যদি কোম্পানি 5 বছর ধরে আয় করতে থাকে, তো পুরো পাঁচ বছরের আয়টি আমরা বিবেচনা করে এরপর আমরা নিট বর্তমান মূল্য নির্ণয় করি। তো এই কারণেই বলা হচ্ছে পুরো অর্থনৈতিক জীবনের আয় বিবেচনা করা হয়, যেটি হচ্ছে আমার নিট বর্তমান মূল্যের একটি অন্যতম সুবিধা। কারণ এক্ষেত্রে আমার কোম্পানি যত বছর ধরে আমার আন্তঃপ্রবাহ হচ্ছে পুরোটা বিবেচনা করা হয়। কারণ দেখা যায় যে পেব্যাকের মতো যদি আমাদের একটি নির্দিষ্ট বছর পর্যন্ত আমরা হিসাব করি, পরবর্তী বছরে যে আন্তঃপ্রবাহগুলো রয়েছে সেগুলোর বিবেচনা করা হয় না ওই সকল পদ্ধতিতে, যেটি নিট বর্তমান মূল্যে আমরা দেখি না। এরপরে আসে নিট বর্তমান মূল্যের অসুবিধা। তো অসুবিধাগুলোর মধ্যে পড়ে কৌশল একটু জটিল, কারণ এখানে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। আমার সবগুলো বছরের বর্তমান মূল্য নির্ণয় করার পর আমার প্রারম্ভিক বিনিয়োগ যেহেতু বাদ দিতে হয়, এ কারণে কৌশলটি একটু জটিল। তো এই জন্য অনেক মানুষের কাছে এটি বোধগম্য নাও হতে পারে, যেটি হচ্ছে নিট বর্তমান মূল্যের একটি অসুবিধা। এরপরে আছে বাট্টার হার অনিশ্চিত। যেহেতু আমরা ভবিষ্যৎ নিয়ে কাজ করছি, তো আমরা যদি এখানে ধরে রাখলাম বাট্টার হার 10% হতে পারে, তো ভবিষ্যতে এটি 12% বা 8% হতেও পারে, মানে বাট্টার হার পরিবর্তিত হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে বাট্টার হার অনিশ্চিত, এবং সেই বাট্টার হারের ওঠানামার কারণে আমার বর্তমান মূল্য ওঠানামা করতে পারে, এটি একটি সমস্যা। এবং এরপরে আসে আয়ুষ্কাল, বিনিয়োগের পরিমাণ অসমান হলে তখন নিট বর্তমান মূল্য নির্ণয় একটু সমস্যা দেখা দিতে পারে। কারণ আমাদের যদি আয়ুষ্কাল আমরা যদি একটা ধরি, এবং আয়ুষ্কাল যদি পরে বেড়ে যায় বা কমে যায়, এরপর হচ্ছে আমার বিনিয়োগের পরিমাণ যদি বেড়ে যায় বা কমে যায়, বা এগুলো যদি অসমান হয়, তো সেক্ষেত্রে দেখা যায় আমার নিট বর্তমান মূল্য ক্যালকুলেশন করতে বা নির্ণয় করতে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ বিনিয়োগের পরিমাণ যদি আমরা এক এক সময় এক এক ধরনের বিনিয়োগ করে থাকি, তো আমরা যদি মনে করি যে আমাদের হিসাবটা যদি আমরা ধরলাম যে আমাদের 1 কোটি টাকা বিনিয়োগ নিয়ে আমরা পুরো ক্যালকুলেশনটা করলাম, তো দেখা যাচ্ছে যে আমরা মাঝখানে আরও নতুন বিনিয়োগ করার পর আমার বিনিয়োগ বেড়ে 2 কোটি টাকা হয়ে গেল বা আমার বিনিয়োগ কমে গেল। তো সেক্ষেত্রে যখন বিনিয়োগের পরিমাণ অসমান হবে, তখন আমার নিট বর্তমান মূল্য একটু ওঠানামা করতে পারে। তো মূলত এটি ছিল নিট বর্তমান মূল্যের অসুবিধাসমূহ, এবং দেখা যায় যে নিট বর্তমান মূল্যের সুবিধাসমূহের মধ্যে আমি আবারও বলছি, এটা হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করে এবং পুরো অর্থনৈতিক জীবনের আয়গুলো বিবেচনা করা হয়। এগুলো ছিল মূলত সুবিধা, এবং নিচের এই 3টি মূলত হচ্ছে আমার নিট বর্তমান মূল্যের অসুবিধাগুলো।